ভাই খাড়া দুপুর বেলা মুড়ি খাইতে আসেন কেন? কিডা লাগছে এর লগে মুড়ি খাই? বাড়িতে যা ভাত খান। না ঠিক করছে, আজকে বাসায় যাব না। কেন? লালাবু বলল ঝামেলা আছে নাকি? আরে ভাই আপনার তো আমি বোকা ভাবতাম। হ্যাঁ আপনার জ্ঞান বুদ্ধি তো মাশাল্লাহ ভালো, আতে মুড়ি দেখা বুঝা লাইছেন বাড়িতে ঝামেলা হয়েছে। মুড়ি দেখা বুঝি নাই, আপনার মলিন চেহারা দেখা বুঝছি কিছু একটা হয়েছে। আসলে বউডা হয়েছে ঝামেলার, বুঝছেন? খালি ঝামেলা করে, মানে চিৎকার চেঁচামেচি আর চিল্লাপাল্লা ছাড়া হ্যাঁ আর কিছু করতেই পারে না। আমার বাড়িতে একই সমস্যা, আপনার মতো সেম প্রবলেম। বাড়িতে না যেন জম্মু কাশ্মীর, সারাদিন গ্যাঞ্জাম লাগ গিয়ে আছে। আপনিও কি বাড়িতে যাবেন না নাকি? গেলে সমস্যা নাই, ভাবছি আপনার লগে থাকা যাই। আপনারা আমার অনেক ভালো লাগে। ভাই ধরেন মুড়ি খান, মুড়ির টু কম আছে তো মুড়ি যা আছে দুজনে মিলে খায়া শেষ করেন দেবো না। বাইরে দুপুরে খাইতে আসো না কেন? বাসায় আইলে তো খালি তোমার জ্ঞান জ্ঞানানি হোনা লাগে, তার সাথে বাইরে থাকলে পশু পাখির ডাক হুনি মধুর লাগে। হ এখন তো আমার কথা বিষের মতো মনে হইব, এখন তো আর আমাকে সহ্য হইব না। সহ্য না হইলে এত বছর সংসারটা করলাম কেমনে? দুপুরে কি খাইছো? কে তোমার গোয়েন্দা তোমার খবর দেয় নাই? গোয়েন্দা আবার কে? কে আবার তোমার পোলা তপু? পোলা কি শুধু আমার একার? তোমার পোলা না? আচ্ছা আমার পোলা হইলে কি আমার উপরে নজরদারি করতো? নজরদারি করার মতো কাম করলে তো নজরদারি করবই। আরে তুমি তো একটা ঘর জামাই, তাহলে সারাদিন তোমার বাইরে বাইরে এত কি? হ্যাঁ শোনো, আমি উপায় না পাইয়া ঘর জামাই আছি, উপায় থাকলে ঘর জামাই থাকতাম না। আমি না বুঝি না, তোমার বাপ দাদা জমি জামা আছে, সব সম্পত্তি আছে, তুমি ঘর জামাই হয়ে থাকো কেন? এটা সময় হইলেই জানতে পারবা। সেই সময় কবে হইব? আমার মরণের পর? আচ্ছা সারাদিন তোমার যন্ত্রণায় আমি বনে বাজারে কাটাইছি, এখন ঘরে আইছি। ঘরে আওয়ার পরে তুমি কি চাও ওই রাইতের বেলা আমি পাটি বিছাইয়া বাঁশ বাগানে হয়ে থাকি? চাও? হ তাই যাও, যাও যাও পাটি বিছাইয়া বাঁশ বাগানে গিয়া ভূত পেতনির সাথে আলাপ করো, যাও। ওই ভূত পেতনির ডর আমার দেখায় লাভ নাই। হ্যাঁ এমনি এক পেতনির লগে কত বছর সংসার করতে, আমার আইছে ভূত পেতনির ডর দেখাইছে, ওইসব ভূত পেতনি আমি ডরাই না। কি কইলা তুমি আমার পেতনি কইলা? আমি কি হ্যাঁ একবারও পেতনিটা কইছি? হ্যাঁ মহিলা মানুষ এত বেশি মন দেয় তাই যা।